अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। तो गुड मॉर्निंग, चा नाश्ता चलते से तो खावा दावा चलते से सकाल नाश्ता उठसी अनेकक्षण आगे। दोपहर जन रान्नार जिनिसपत्र रेडी कर लम आर कि बोले नाश्तार जन एकटु देरीते करतेछि। तो एखन ब्राउन ब्रेड और क्रीम चीज चा दिए डुबाई खेतेछि, अनेक भालो लागे खाइते। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আমরা সবাই ভালো আছি এই জায়গায়। তো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর মা তো বাসা নেই, তাই মার পছন্দের কিছু বানানোর চেষ্টা করি, তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এই তো এখন বিকেলে ডিউটি আছে, সকালে ডিউটি নেই, তো সারাদিন বাসায়। সাড়ে চারটায় ডিউটিতে যাব, এখন ডিউটির টাইম একটু বাড়ছে, আগে তো 5টার দিকে খুলতাম, এখন কি বলে 4:30টায় খুলতে হয়, কারণ ঠান্ডার সিজন আসছে না, এখন সকাল তাড়াতাড়ি লোক আসে পড়ে। তো নাস্তাটা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে কথা বলি। তো আজকে আমি আমার মার পছন্দের তেলের পিঠা, আমাদের ভাষায় আর কি তেলের পিঠা বলে, তো অন্য এলাকায় কি বলে তা আমি সঠিক জানি না, তো আজকে ওইটা বানাবো। কিন্তু পারফেক্ট ভাবে হয় নাই, কারণ আমি বাজার থেকে মার্কেট থেকে শুকনো গুঁড়ি নিয়ে আসছিলাম, ওইটা দিয়ে ভালো হয়নি, কিন্তু টেস্টি হয়েছে অনেক আর কি। তেলের পিঠা টাইপের হয় না, গুলগুলা টাইপের হয়ে গেছে। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করি কী কী দিলাম। এখন এটার মধ্যে কি প্রথমে এই সুজির মতন পাকাই নিছি, তারপর ওটা ঠান্ডা করে ওটার মধ্যে চিনি দিয়ে এখন দুইটা কলা দিছি, আর ওইটা একটু দানা দানা হয়ে গেছে, তো আমি ব্লেন্ড করে নিতেছি। তো এটার সাথে আমি দুইটা ডিমও অ্যাড করছি। তো এখন লবণ দিতেছি হাফ চা চামচ পরিমাণের, আর এটার মধ্যে শুকনো নারিকেল আছে 1 কাপ পরিমাণে শুকনো নারিকেল দিছি। এটার মধ্যে আমি বেকিং পাউডারটা দিছি আমি 1 চা চামচ। আমি 1 কেজি পরিমাণের গুঁড়ি নিছি, গুঁড়িটা আর কি অনেক শুকনো ছিল, তার জন্য পিঠাটা আর কি তেলের পিঠা যে এরকম আর ওই রকম আর হয় নাই, কিন্তু গুলগুলা টাইপের হয়েছে, কিন্তু খাইতে অনেক টেস্টি হয়েছে, কেক টাইপের হয়ে গেছে আর কি, অনেক মজা হয়েছে পিঠাটা। এবার হাতে ভালো মতন মিক্স করে নিতেছি। এবারে 1 ঘন্টা পরে একটু বেশি শক্ত হয়ে গেছে, তো আমি 1 কাপ 2 কাপ পরিমাণের পানি দিয়ে এটার আর কি আস্তে আস্তে ফেটাই নিতেছি, ভালো করে মিক্স করে নিতেছি। শুকনো গুঁড়ি তো এর জন্য আর কি বেশি হার্ড হয়ে গেছিলো, তো এখন তেল আমার কড়াইটা অনেক পুরানো, তো আর কি এটা নিচে যাতে না লাগে যায় এর জন্য আমি পুরানো কড়াইটা নিচ্ছি, এটার মধ্যে আমরা সাধারণত বানাই। তো এর দেখতেছেন গোল হয়ে যাইতে আছে পিঠাটা আর কি, সরাইতে আছে না, ইয়ে দিছি পরে, কিন্তু ফুল ছিল ঠিকই, খাইতে মজাদার মজা হয়েছে অনেক, আর কি বলে ফুলছে ঠিকই, কিন্তু শেপটা আর কি অন্যরকমের হয়ে গুলগুলা টাইপের হয়ে গেছে। তো তা ম্যাটার না, শেপে কী আসা যায়, টেস্টি হইলেই হইলো। তো আমার আম্মা অনেক পছন্দ করে তেলের পিঠাটা, তো এর জন্য বানাইছি, বাসায় তো ছিলাম এর জন্য আমি ভাবলাম বানাই, খুশি হবে আমার আম্মা, কিন্তু ওনাকে তো ডায়াবেটিস আছে না, এর জন্য বেশি দিতে পারি না, তারপরও আমাকে একটু ভয় পায়, ভয়ে ভয়ে খায়। তো আমি বলছি যে আমি তো ওনার জন্যই টেনশন করি না, তারপর কি করব এখন। এখন আজকে রান্না বাড়া ডাল, পাতলা ডাল রান্না করতেছি, ভাবছিলাম কিছুই তেমন কিছু রান্না করবো না, তারপরে রান্না করতে করতে অনেক কিছু হয়ে গেছে। তো এবার পেঁয়াজ টিয়াজ কেটে নিতেছি, বাইরে বৈশাখ বটি দিয়ে কেটে নিতেছি। এবার ডালের জন্য রসুন ছিলে নিতেছি, এবার লটকা শুটকি খালা বল দিছি, লটকা শুটকি বলতেছে তুমি কী করো, ভুনা করো, ভুনা করে দেখো কীরকমের খালা। আর আমার মা পছন্দ করে না, একটা আন্টি আছে উনি খায় আর আমি খাই, তো আজকে খালাও খাইছিল, ওনার কাছে অনেক ভালো লাগছে। এইভাবে আপনারা কে কীভাবে করেন অবশ্যই জানাবেন কমেন্টে, আমি সাধারণত এইভাবেই লটকা শুটকি ভুনা করি, তো অনেক শক্ত শুটকিগুলো, এর জন্য বটি স্লিপ হয়ে যাইতেছে। তো এবার আমি ডালের জন্য বাগার দিতে দেওয়ার জন্য তেল ঢেলে দিলাম, দুই তিনটা শুকনো মরিচ দিলাম, জিরা দিলাম, রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম।
তো রান্না করতে সময় কি অনেক শব্দ হয় পাশে অন্য আমার এক আন্টি আছে উনিও রান্না করতেছিল এর জন্য আমরা কথা বলতেছিলাম সব কথা তো আর শেয়ার করা যায় না আমার ব্যাপারে শেয়ার করা যায় অন্যের কথা তো আর শেয়ার করা যায় না এর জন্য আমি পরে ভয়েস ওভার দিতেছি তো ডালটা বাগার দিয়ে দিছি তারপরে ধনিয়া পাতা দিছিলাম ওইটার রেকর্ড করি নেই এখন ভাতটা বসাই দিছি কারণ অন্য সব জিনিস কুটা কাটা চলতেছে এখন মাছ নিছি এই জায়গায় কি বলে কারফু মাছ আর কি এটা রে চান্দা মাছের মতনই কি মাছ সঠিক নামটা মনে পড়তেছে না ওই মাছটা আছে তো দুটোটা অল্প পরিমাণের তাই আমি একসাথেই আজকে রান্না করবো এই কারফু মাছ নিয়েছি 3 পিস আর বাকিগুলো ওই মাছ পমোগ্রেনেট ইয়া কি সরি আমি আসলে নামটা মনে নেই তো ভাত হয়ে গেছে এবার লটকা শুটকিটা আমি ভাইজা নিতেছি এখানে ধুই নেই আগে ভাইজা নিতেছি দুবার আর কি ভাজার পরে তারপরে একটু গরম পানি দিয়ে আমি 2-3 বার ধুয়ে নেব তাহলে গন্ধটা চলে যায় আর বালু টালু যা থাকে সব পরিষ্কার হয়ে যায় তো আগে আমি শুটকিটা ভাজা নিতেছি কারণ এটা একটু গরম পানির মধ্যে ভিজাই রাখবো এই পানিটা ঢাইলে দিলাম তো এটার মধ্যে আমি কিছুক্ষণ ভাজা আর কি এটার মধ্যে রাখিয়া দিব যাতে ময়লাগুলো বেরিয়ে যায় এখন আমি মাছটা ভাজা নিতেছি তো মাছগুলো আস্তে আস্তে পুরাটাই ভাইজা নিতেছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন একটা বড় সাইজের পেঁয়াজ দিছি তো এটার মধ্যে এখন লবণ দিয়ে দিতেছি আমি আগেও বলছি আমি পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই তার তাহলে আমার মনে হয় পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি গলে যায় আর তরকারির মধ্যে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে আমার ভালো লাগে না বিরক্তকর লাগে তো আমি চেষ্টা করি পেঁয়াজটা তরকারির মধ্যে যাতে ভালোভাবে গলে যায় তো এটার মধ্যে হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিলাম আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিতেছি 1 টেবিল চামচ পরিমাণের তো টমেটোটা দিয়ে দিছি ওই টাইমে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো টমেটো দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে তারপর এটার ভালো মতন গলায় নিতেছি কাঁচামরিচগুলো একটুও ঝাল না তরকারিতে দেখতে হয়তো মনে হইব অনেক ঝাল রান্না হয়েছে কিন্তু শুকনো মরিচের পাউডারটা ওই জায়গা থেকে নিছি তো কালার হয় কিন্তু ঝাল হয় না আর কাঁচামরিচগুলো ওই রকমেরই দেখতে দেখা যায় হয়তো অনেক ঝাল তো 2 বছর যাবার তো দেশে কেউ যাইতে পারতেছে না করোনার জন্য এর জন্য মরিচ আমরা সাধারণত দেশ থেকে আনি শুকনো আস্তটাও আর গুঁড়া মরিচও দেশ থেকে আনি এই জায়গাটা ভালো লাগে না আর ধনিয়া হলুদের গুঁড়া এই জায়গা থেকে ইউজ করি কিন্তু কি বলে মরিচটা বাংলাদেশ থেকে নিয়ে আসি তো এখানে ধনিয়া পাতা আর জিরা পাউডার দিয়ে দিলাম আমার কাছে ধনিয়া পাতা আর জিরা পাউডার একসাথে দিলে অন্যরকমের একটা স্মেল আসে ওইটা আমার অনেক ভালো লাগে গ্রানটা তো এবার তরকারিটা হয়ে গেছে তো এবার আমি একটা পাতিলে ঢাইলে নিতেছি কড়াইয়ের মধ্যে রান্না করে পর তারপরে ছোটো ছোটো পাতিলে ঢাইলে নিতেছি কারণ তারপরে খাওয়া তো সম্পূর্ণ হয় না ফ্রিজে রাখতে সুবিধা হয় নয়তো পরে আবার সব রাত্রেবেলা সেট করতে হয় একটু ঝামেলা হয়ে যায় তো এবার শুটকিটা আমি বসাই দিতেছি তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা রসুন নিছি তো এবার শুটকিগুলো দিয়ে দিতেছি ভালো মতন ভাইজে নিব এটা তেলের মধ্যে আগে শুটকিটা এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিব মোটামুটি অনেকগুলোই দিছি কিন্তু তারপর কোনো ঝাল হয়নি কামরাঙ্গা মরিচ ছিল ওইটা দিতে পারতাম ভুলে গেছিলাম তো লবণ দিয়ে দিলাম এটার একটু ভাইজা নেই চুলাটা একটু কমাই দিতেছি এটার মধ্যে হলুদ মরিচ আর কি মশলাগুলো দিয়ে দিতেছি একটু হলুদ দিছি মরিচ দিচ্ছি আর একটু অল্প একটু ধনিয়া পাউডার দিছি অনেকে শুটকির মধ্যে দেয় না কিন্তু আমি লটকা শুটকি তো এর জন্য দিয়ে দিলাম তো এটা সাধারণত আমরা সবাই রান্না করি তো তারপরও আমি বাসায় কীভাবে রান্না করি ওইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে ভালো মতন কষাই নিছি এবার পেঁয়াজগুলো দিয়ে দিতেছি আমি বড় সাইজে 3-4টা পেঁয়াজ নিছি তো এইটারে এখন ভাজবো বাস এখন ঢাইকা দিব ঢাইকা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে যে কিছুক্ষণ পরে এরকম অবস্থা হয়েছে তো কোনো পানি টানি ছাড়াই বাস আমি ভাজতেছি অল্প আছে তো এটা আরও 10-15 মিনিট পরে এই অবস্থা নিচে একটু লেগে যেতেছে তেল একটু কম ছিল তার জন্য নিচে লেগে যেতেছে তো পেঁয়াজ তো তারপর আবার তেল ছাইরা দেয় এর জন্য বেশি তেল দিইনি কিন্তু তারপর দেখেন কত তেল আসছে তো এবার প্রায় হয়ে গেছে এই রকমের এখন আমি বাটিতে ঢাইলে নিতেছি
প্রথমে অনেকগুলো ছিল, তারপরে ভাজতে ভাজতে অল্প একটু হয়ে গেছে। তুই তো আজকে রান্না বাড়া এই ভাবছিলাম, তেমন কিছুই করবো না, করতে করতে অনেক কিছু হয়ে গেছে। আসলে আমি সাধারণত এক টাইম খাওয়া দাওয়া করি, তো ওতে এত কিছু রান্না করলে ঝামেলা হয়ে যায়। এই তো আজকে রান্না বাড়া শেষ, এটা রোজ শুটকি পাকা দিলাম এখন। ওইটা পাতলা ডাল ভাত আর এটার মধ্যে মাছগুলো, তারপরে এটার মধ্যে থালা, খুদের ভাত রান্না করছে ওইটা দিয়ে গেছে, আর ওইটার মধ্যে পিঠা। যেরকম চাইছো ওই রকমের তো হয় নাই, কিছু কিছু পড়ে গেছে, আমি বানাই নি, সবগুলো গুলগুলার মতন হয়েছে আর কি, কিন্তু খাইতে অনেক মজা হয়েছে। যাই ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ে আসি। গুড ইভিনিং, তো রান্না বান্না হইলো, খাওয়া দাওয়া হইলো, রেস্ট হইলো, এখন যাইতেছি ডিউটিতে। মা বাসায় আসছে, আইসা খাওয়া দাওয়া করে এখন রেস্ট করতেছে, তো আমি যাইতেছি ডিউটিতে। লাইফে আর বিশেষ কিছু নাই কি আর আপনাদের সাথে শেয়ার করবো, বাস এইটাই প্রবাস জীবন চলতেছে, কাজ রান্না বাড়া খাওয়া দাওয়া ডিউটি, সেম প্রতিদিনই। আসলে করোনা শুরু হয়েছে পর থেকে বাইরে যাওয়ার সমস্যা, যে জায়গায় যাও করোনা টেস্ট করো তারপরে যাও, এর জন্য বাড়ি থেকে অন্য জায়গায় বের হই না, দুবাই টুবাইয়ে যাওয়া হয় নাই। বলছিলাম যাবো যাবো, কিন্তু ঝামেলাই করোনার জন্য, দুবাই গেলে অনেক সময় টেস্ট করতে হয়, এর জন্য যাইনি। যাই ওনার ছুটিও পাইতেছি না, এখন সকালে অবশ্য ছুটি আছে, কিন্তু বিকালে তো মানুষ বিকালেই তো ঘুরতে যায়, আমার বিকালেই ডিউটি, তো ঘোরাঘুরি করে আর কি হইব, জীবনে বহুত ঘুরছি ছোটো থাকতে, দেখি ইনশাল্লাহ একদিন সব হবে, যাই হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার বান্ধবী আমার জন্য ক্ষীর বানায় আনছে, দেখি কিরকমের টেস্ট হয়েছে, দেখতে তো সুন্দর দেখা যাচ্ছে, গাজরের ক্ষীর, খাইতে অনেক মজা হয়েছে। তো এখন ক্ষীরটা খাই, বাসা যাইতে আরো টাইম আছে। অনেক মজা হয়েছে ক্ষীরটা। তো আজকের ব্লগটা এই জায়গায় রাখতেছি, আমি এখনো ডিউটিতেই আছি, 7:45 তো আরো কমসে কম 1 ঘন্টা, 1.5 ঘন্টা পরে বাসায় যাবো, 9:30 দিকে বাসায় যাবো, তো 2 ঘন্টার মতনই। তো এখন ভিডিওটা এন্ড করতেছি, এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর আমার ফ্রেন্ডের একটা মেসেজ দেয় যে ক্ষীরটা অনেক মজা হয়েছে, তো আশা করি সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। ওকে, খুদা হাফেজ, বাই। যদি কেউ রাত্রে দেখেন গুড নাইট, সকালে দেখলে গুড মর্নিং, আর বিকালে দেখলে গুড ইভিনিং। ভালো থাকবেন সবাই।